আমি এত খুঁজা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন তুমি কি বলো জি আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা কম বয়সে মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বেশি আছে আমার শাস্তি হতে পারে না রে মা এখনই তবে আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলাম উদ্দোলা আজকে কথা বলবো জাতির জনকের তম জন্মদিন নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক আনন্দ কুমার শাহ সম্মানিত উপাচার্য উপ উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আসন পিন্টু সহ সম্পাদক আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি তাদেরকে স্বাগত জানাচ্ছি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ নিরানব্বইতম জন্মদিন এবং আটানব্বইতম জন্মবার্ষিকী তিনি যেই স্বপ্নটা নিয়ে আমাদের মুক্ত একটা মুক্ত ভূখণ্ড দিয়েছেন স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তির কথা বলেছিলেন আজকে যখন তার নিরানব্বইতম জন্মদিন উদযাপন করছে সে সময় বাংলাদেশ মধ্যমায় রাষ্ট্রে উপনীত হয়েছে আনুষ্ঠানিকতা সেই পর্যায়ে না হলেও তারা একটা পর্যায়ে চলে আসে যে আমরা মূর্ধমায় রাষ্ট্রে পরিণত হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই আমাদের অর্জনকে উদযাপন করা হবে এবং বঙ্গবন্ধুর আমরা দেখেছিলাম যখন সতেরো সালের নির্বাচনে বঙ্গবন্ধু বিজয়ী হলেন এবং সেই সময় সতেরো মার্চ সাতই মার্চের ভাষণের পর যখন বিশ্বব্যাপী বঙ্গবন্ধুর তার অবস্থান তৈরি করেন সতই মার্চের তার জন্মদিন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল আপনি জন্মদিন কিভাবে উদযাপন করবেন তিনি স্পষ্টভাবে পাশে বলেছিলেন তিনি মোমের বাতি জ্বালানো বা কেক কাটার এতে বিশ্বাসী না এই অঞ্চলের মানুষরা বঞ্চিত যে কোনো সময় যে কোনো মানুষের হেয়ালে খেয়ালে এই বঞ্চিত মানুষরা হত্যা হতে পারে তিনি তাদেরই একজন এই মানুষটির এই যে তার রাজনৈতিক দর্শন সেই দিবসটাকে সেই দর্শনটাকে চিন্তা করে বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে একই সাথে বঙ্গবন্ধুর জন্মদিনও পালন করা হয় প্রথমে জানতে চাইবো সার অধ্যাপক আনন্দ কুমার সার কাছে যে বঙ্গবন্ধু যে স্বপ্নটা নিয়ে আমাদের যে আগামী প্রজন্মটা আসবে তাদের জন্য যে ধরনের বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন সে বাংলাদেশের পথে আমরা কতটুকু এগিয়ে গেলাম আপনাকে ধন্যবাদ প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু সহ অন্যান্য যারা তার পরিবারের উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছেষট্টি যে ছয় দফা দিয়েছিলেন এবং সেই ছয় দফার পর ভিত্তি করেই কিন্তু সত্তরের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ আপনি জানেন নিশ্চয়ই মানে আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল চারটি স্তম্ভর পর স্তম্ভর পর ভিত্তি করে একটি হচ্ছে গণতন্ত্র সমাজতর্ম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এইটা ছিল আমাদের মূল মন্ত্র আমাদের সংবিধানের মূল স্প্রিট মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট জাতির জনকের হত্যা করার পরেই কিন্তু আমাদের এই চারটি স্তম্ভ আমাদের শেষ হয়ে যায় এবং সে কারণে আমরা অনেক দিন পিছিয়ে থাকি বাংলাদেশে বঙ্গবন্ধুর যে স্বপ্নটা দেখেছিলেন এবং সবচেয়ে দুঃখর ব্যাপার হলো এটাই যে যে হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না এটাও পর্যন্ত জাতীয় সংসদে ইন্ডিমেন্ডিভ বিল আকারে সেটা পাশ করা হয়েছিল কিন্তু দীর্ঘ পঁচিশ বছর মানে পরে জাতির জনকের কন্যা তিনি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ এগিয়ে যেটা শুরু করল আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি বঙ্গবন্ধু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন মুক্তিযুদ্ধের পরে তখন কিন্তু বাংলাদেশের খাদ্য ঘাটতি চলল প্রায় চল্লিশ লক্ষ টন এবং সেই চল্লিশ লক্ষ টন খাদ্য ঘাটতি এবং এমনকি কাজে যে আবাদি মানে আবাদি জমিগুলো চাষ করবার জন্য যে গরু ব্যবহার করা হতো তাও কিন্তু সে সময় ছিল না কারণ সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মানে গ্রামের গরুগুলো পর্যন্ত তারা জবাই করে খেয়েছে এবং আপনি নিশ্চয়ই জানেন তখন কিন্তু চব্বিশ হাজার গ্রামের হাট বাজার কিন্তু তারা ধ্বংসস্থিত পরিণত হয় তিনশো মাইল রেল লাইন পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাংলাদেশের যতটা সড়ক ব্যবস্থা ছিল এবং সেই সড়ক ব্যবস্থার মধ্যে সেতুগুলো ছিল সেটাও কিন্তু ধ্বংস হয়ে যায় এরকম এবং বাংলাদেশে যখন উনি ক্ষমতায় অধিষ্ঠিত হন ঠিক সেই সময় বাংলাদেশ রিজার্ভ ব্যাংকে একটি টাকাও পর্যন্ত ছিল না সেরকম এবং তখন কিন্তু বিদ্যুতের যে ছয়শো মেগাওয়াট ছিল এবং মানে এ এরকম একটা অবস্থায় তিনি কিন্তু ওই উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি ফিরে আসার পরে তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন কিন্তু অতি অল্প সময়ে সাড়ে তিন বছর কিন্তু খুব একটা রাষ্ট্রের জন্য বেশি সময় নয় তে তিনি কী কী তখন কাজ করেছিলেন তখন দেখেন যে আমাদের প্রথম মানে নয় মাসের মধ্যেই তিনি একটি সংবিধান আমাদের জাতিকে একটা মানে উপহার দিয়েছিলেন যে সংবিধানের পথটা ধরেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যেতে চায় এবং সে সময় কিন্তু যে উনি চিন্তা করতেন যে আমার যদি এদেশের মানুষ যদি শিক্ষিত না হয় দেশ উন্নতি লাভ করবে না তখন কিন্তু প্রাইমারি স্কুলগুলোর এবং এক লাখ ছিয়ানব্বই হাজার শিক্ষক তখন শিক্ষকতা করতেন এবং সেই প্রাইমারি স্কুলকে তিনি জাতীয়করণ করলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তখন যোগাযোগ ব্যবস্থা মানে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী তখন কামরুজ্জামান সাহেব ছিলেন এবং তার মাধ্যমে বাংলাদেশের লোকে মাথা গুঁজবার মতন একটি ব্যবস্থা তিনি করেন কিন্তু এইভাবে স্কুল বলেন কলেজ বলেন রাস্তাঘাট বলেন বাংলাদেশের এগ্রিকালচার সেক্টর বলেন আস্তে আস্তে যাত্রা শুরু হয় এবং আস্তে আস্তে যাত্রা এবং বঙ্গবন্ধু যে সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিলেন এবং আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি যে কত দূরদর্শী ব্যক্তি উনি ছিলেন যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজ এবং ইনি প্রতিষ্ঠিত করেছিলেন এখানে গবেষণার কাজ হবে এবং মানুষের গবেষণা লব্ধ আমাদের জ্ঞান প্রসারে ব্যবহৃত হবে এটা কিন্তু উনি সৃষ্টি করেছিলেন আপনি বগুড়াতে যান বগুড়াতে যে মানে যে আর ডি আছেন সেটাও কিন্তু বঙ্গবন্ধুর সৃষ্টি আপনি কুমিল্লাতে বার্থ ট্রেনিং ইনস্টিটিউট এটাও কিন্তু বঙ্গবন্ধুর সৃষ্টি এবং এইগুলো কিন্তু মানে এবং আপনারা হয়তো অনেকে ঠাট্টাও করতে পারে বলতে পারে কিন্তু তিনি যে বঙ্গবন্ধুর সেতুটি যেটা কিন্তু সেই সময় তিনি বলেছিলেন যে এই উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গার মধ্যে যোগাযোগের জন্য যমুনা নদীর পশ্চিদ করতে হবে এবং যেটা কিন্তু দাঁড়িয়েছে এবং এটাই এই যোগাযোগ যদি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ এগোবে না যে বললেন যে আসলে আমাদের বাংলাদেশ সার্বিক নিয়ে কী ধরনের করে এগিয়ে যাওয়া লাগবে কী ধরনের বঞ্চনার শিকার বাঙালিরা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আর বিশেষ করে আমাদের যে জাতিটা গঠন করার জন্য যে আগামী প্রজন্মগুলো আসবে আগত অনাগত সবার জন্য একদম শিক্ষার যে ব্যবস্থা অর্থ যেটা বলে যে টাকসালে কোনো অর্থ ছিল না সেই জায়গায় প্রাথমিক শিক্ষাকে আসলে জাতীয়করণ করার মধ্য দিয়ে অবৈতনিক শিক্ষা তিনি চালু করলেন আজকের দিনে শিক্ষা ব্যবস্থা কতটুকু সমৃদ্ধ জায়গায় আছে কারণ আমরা আমাদের যে আগামী প্রজন্ম বা যে প্রজন্মটা চলমান আছে যারা বেড়ে উঠছে তাদের বিভিন্ন শিক্ষা ব্যবস্থা বিভিন্ন নীতি দেখেছি এবং হাইকোর্টকে রুল জারি করতে হয়েছে যে শিশু একটা শিশুর এত কেজির ওজনের বেশি বই বহন করতে পারবে না কোচিং সেন্টারগুলোর বিভিন্ন ধরনের প্রশ্নগুলো সামনে আসছে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে এবং বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাগুলো ঘটছে এবং এই জায়গায় কবলবতী শিশুরা বিশেষ করে তাদের অভিভাবকরা যখন পাশকৃত না ফাঁসকৃত প্রশ্নপত্র যখন তার হাতে কিনে তুলে ধরছে এক ধরনের নৈতিক অবক্ষয় ঘটছে এই বিষয়গুলো কীভাবে দেখছেন আজকে বঙ্গবন্ধুর জন্মদিনের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা রেখে নভেম্বরের তিন তারিখে জাতির যে সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে বরেন্দ্র টেলিভিশনের সকল দর্শককে আমার নেত্রী জনতি শেখ হাসিনার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েই শুরু করছি আজকের কথা আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যখন দেশটি ভাগ হবে তখনই তিনি চিন্তা করেছিলেন যে আমরা একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হব এবং স্বাধীন রাষ্ট্র আমাদের জন্য দরকার এই আমরা দেখেছি আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন সাড়ে তিনশো বছর বাঙালিদের কোনো অখণ্ড স্বাধীনতা ছিল না ভূমিপুত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের হাত ধরেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলেন আর স্বাধীনের যে জায়গাগুলি সেই জায়গা আজকের আমার সাথে আলোচক আমার সদ্যীয় শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের খুব দুঃসময়ে যখন প্রগতির কথা বলা যেত না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার কথা বলা যেত না যে মানুষটিকে আমি দেখেছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের পাশে থেকে ছাত্রদের পাশে থেকে তিনি বঙ্গবন্ধুর কথা বলেছেন সেই আমার সদ্য শিক্ষক সদ্য শিক্ষক আমার আনন্দ স্যার সহ উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির পাশে আমি শুধু আপনাকে সংযোজন করতে চাই সংযোজন করতে চাই এই কারণেই বঙ্গবন্ধু যে চিন্তা এবং চেতনার জায়গা থেকে এই দেশটি স্বাধীন করতে চেয়েছিলেন সেই স্বাধীন করাটি তিনি মনে করেছিলেন যে বাংলাদেশ কৃষিভিত্তিক একটি দেশ যে দেশটিকে উন্নয়ন করতে হলে প্রথমেই কৃষক এবং কৃষির উন্নয়ন করতে হবে এই কৃষক এবং কৃষির উন্নয়নের নিয়ে উনিশশো একাত্তর সালে মোহান মুক্তিযুদ্ধের পর আমাদের দেশকে একটি ভঙ্গ ভগ্ন স্তূপের উপরে দাঁড়িয়ে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা নতুনভাবে এই জাতিটিকে একটি সুন্দর জাতি হিসাবে পৃথিবীর বুকে উপস্থাপন করার চেষ্টা করলেন এবং যখন আমরা দেখলাম আমাদের প্রবৃদ্ধির হার উনিশশো সালে যখন সেভেন বঙ্গবন্ধু উনিশশো থেকে শুরু করে উনিশশো সালে দশে জানুয়ারি দেশে এসে শাসনভার গ্রহণ করে পঁচাত্তর সালে আমরা পনেরোই আগস্ট পর্যন্ত আমাদের প্রবৃদ্ধির হার ছিল সেভেন এবং তিনি যেইভাবে দেশকে একটি সুন্দর কাঠামোর মধ্যে উপস্থাপন করার জন্য উনি প্রথমেই দেখলেন শিক্ষা শিক্ষার শিক্ষক নাই শিক্ষকদের প্রথমেই আপনার যদি প্রাইমারি স্টেজে একজন শিশু যদি তার শিক্ষার ভিত্তি যদি সুন্দরভাবে না হয় তাহলে পরবর্তী জীবনে সে তার শিক্ষা ব্যবস্থাটিকে ঠিক মতন থাকবে না এবং শিক্ষা মানুষের চরিত্র গঠন করে এই কারণেই বঙ্গবন্ধু সেই সময় প্রাথমিক শিক্ষার প্রতি প্রাধান্য দিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পাশাপাশি আমাদের চরিত্র হরণ করে ফেললেন সেই সময়ে একজন সামরিক শাসক তিনি বলেছিলেন যে মানি ইজ দ্য নো প্রবলেম অর্থাৎ সেই সময় আমরা দেখেছি উনিশশো একাশি সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমস্ত বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকে যেই ছেলেগুলো ভালো রেজাল্ট করেছিল তাদেরকে হিজবুল বাহার নামে একটি জাহাজে করে আমরা দেখলাম সেই জাহাজে করে তাদেরকে আনন্দ বিহারে নিয়ে গেলেন আর তার মাধ্যমে তাদের হাতে অস্ত্র আর অর্থ তুলে দিলেন পরবর্তীতে দেখলাম শিক্ষা প্রতিষ্ঠানে গোলাগুলি আর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লাশের পরে লাশের গন্ধ এই যে আমাদের নীতি নৈতিকতার অবক্ষয় হলেন এই নীতি একুশটি বছর পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশটি বছর অপরাজনীতির দ্বারা বাংলাদেশের মানুষের চরিত্র গঠন করা হলো আর এই কারণেই আমাদের নীতি নৈতিকতা বিবর্জিত একটি শিশু বা মানুষ হিসাবে আমরা উপস্থাপিত হলাম আমরা যখন উনিশশো সালে জাতির জন বঙ্গবন্ধুর তনায়া জননীতি শেখ হাসিনা ক্ষমতায় আসলেন উনি প্রথমেই শিক্ষা কাঠামো নতুনভাবে শুরু করার জন্য একটা প্রক্রিয়া করছেন কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রশাসনের বিভিন্ন রন্দে রন্দে সেই একুশ বছরের খাপটি মারা সেই নীতি নৈতিকতা বিবজ্জিত মানুষগুলো এখনও আছে তারা এই প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে আপনি জানেন আপনি একজন ভালো উপস্থাপক আপনি আপনার মেধা এবং যোগ্যতা দিয়ে আপনি ইতিমধ্যেই রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয়েছেন যে আপনি একজন ভালো ভালো সাংবাদিক তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলি আপনিই দেখুন আজকে যেই মানুষটি নীতি নৈতিকতা বিবর্জিত স্যার যে বিষয়টা যা বঙ্গবন্ধুর তার হলো জীবন দশার পঞ্চাশটি বছর যে আন্দোলন সংগ্রাম করেছে এবং আমাদের বাংলাদেশের যে অর্জনগুলো আছে তার সেই ধারাবাহিকতায় তিনি সাতচল্লিশে দেশভাগের পর আটচল্লিশে গণতান্ত্রিক যুবলী গঠন করলেন একটা ভিন্ন চিন্তা থেকে তিনি শরদ সাহেবের বা হাসিম সাহেবের তিনি ধারার তিনি মুসলিম যুবলীগ যখন মুসলিম আওয়ামী যখন ছিল তিনি রাজনীতিগুলো করেছেন প্রথম পেজে তিনি কারাবরণ করেছেন এবং ৬৬ সালে ছয় দফা প্রণয়ন পর তাকে আটষট্টি সালে তাকে কারাগারের ভিতরে এক ধরনের হত্যার প্রক্রিয়াও ছিল যেন কেউ বুঝতে না পারে একটা প্রক্রিয়া করেছিল সেই জায়গায় তিনি খুব দক্ষতার সাথে এবং সতর্কতামূলক অবস্থান করে তিনি সেই জায়গায় গেছে প্রত্যেকটা তার রাজনৈতিক জীবনে যে কাজগুলো করেছে যে সংগ্রামগুলো করেছে তার সমৃদ্ধির দিকে আমাদেরকে নিয়ে গেছে আমাদের ধাপে ধাপে এগিয়ে গেছে আজকে তার নিরানব্বইতম জন্মদিন এবং তার জন্মদিনের তিনি মারা যাওয়ার পর যে আমাদের সাতচল্লিশটা বছর পেরিয়ে গেছে এই সাতচল্লিশ বছরের স্বাধীন বাংলাদেশে আমরা কতটুকু অর্জন করলাম এখানে পিছুটান টান কিছু দেখতে পান কিনা না আপনাকে ধন্যবাদ মানে অর্জন তো আমাদের হয়েছে যায় আর কি আপনি শিক্ষাক্ষেত্রের কথা বলি প্রথমে বলি যে তখন যখন আমাদের ৩৫ থেকে সাঁত্রিশ পার্সেন্ট আমাদের দেশের মানুষ শিক্ষিত বলে চিহ্নিত করা হতো কিন্তু এখন কিন্তু সাতাত্তর ভাগ মানুষ কিন্তু তারা শিক্ষিত এমন বাংলাদেশে এমন কোন অনেক ডিস্ট্রিক্টই আছে যেখানে প্রতিটি লোকই শিক্ষিত তারা স্বাক্ষর করতে পারে কিন্তু লিখতে পারে তো অতএব সেদিক দিকে আপনি বলবেন যে এটা কিন্তু একটা অগ্রগতি আপনি দেখেন যে আমি যখন উনিশশো সালে এসএসসি পাশ করি তখন আমার স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠিত সেই সময় মাত্র দুইজন ছাত্রী তারা কিন্তু এসএসসি পাশ করে কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী তারা পড়াশুনো করে তার মধ্যে বারো হাজার মানে ছাত্রী তারা লেখাপড়ায় অধ্যয়নরত আর কি একটা নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন ইফ ইউ গিভ মি গুড মাদার আইল উইল গিভ ইউ গুড নেশান্স তা তেমনিভাবে আমাদের যদি নারীরা যদি শিক্ষিত না হতো তাহলে দেশ এগিয়ে যেতে পারতো না আজকে নারীদেরও সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এটাও এক ধরনের ডেভেলপমেন্ট আপনি চল্লিশ লক্ষ টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম এখন কিন্তু সেটাকে মানে সে তখন সাড়ে সাত কোটি জনগণ ছিল এখন কিন্তু ষোলো কোটিরও ঊর্ধ্বে আমরা কিন্তু সেই অন্যেরার অভাব নেই এবং কোন লোক বাংলাদেশে না খেয়ে মারা যায় এটা বলতে পারবেন না এবং আমরা কিন্তু ফসল উৎপাদনে উদ্বৃত্ত আমাদের হয়েছে এবং আমরা রপ্তানিও মতন করছি আর কি তা অতএব এক্ষেত্রে এবং আপনি যে উন্নয়নের কথা বলছেন যে আমি বলেছিলাম যে বাংলাদেশে উনিশশো সালে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসেন তখন তো রিজার্ভ ব্যাঙ্কে একটি টাকাও ছিল না কিন্তু আজকে দেখেন সেই রিজার্ভ ব্যাঙ্কে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ সেখানে আছে আগে একটা মানুষের মাথা পিছু আয় ছিল হার যেটা অতএব আমরা আমরা যদি শিক্ষা ক্ষেত্রে বলি ক্ষেত্রে বলি আমাদের নারীর ক্ষমতায় কথা বলেন যেখানে অর্ধেক জনগোষ্ঠীর নারী তাদের মধ্য দিয়ে এবং আমাদের যে খাদ্য ঘাটতির যে সমস্যাটা ছিল আমরা বিভিন্ন সময় বহিরাষ্ট্রের কাছে নত যেন হতে হতো সেই জায়গায় একটা সমৃদ্ধির কথা বলো কিন্তু বিচ্যুতিগুলো কোন জায়গায় যে জায়গাতে আমরা এখনও পিছিয়ে পড়ে আছি না এখন ধরেন যে পিছিয়ে পড়ে তো আমরা মাঝখানে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আসতে পারে নাই তখন কিন্তু আমাদের যখন উগ্র মৌলবাদী গোষ্ঠী কিন্তু তারা মাথা চারা দিয়ে ওঠে এবং রাষ্ট্রের মতন জায়গায় বাংলা সৃষ্টি হয় এবং প্রকাশ্যে দিবালোকে তারা অস্ত্র উঁচিয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে তারা কিন্তু আন্দোলন করে এবং এসপি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে এবং অনেক লোকরে মানে যে এই মানে বাগমারাতে মানে হত্যা মানে হত্যা করা কি হত্যা করার পর তার লাশটা পর্যন্ত আমরা ইসলামিক রাষ্ট্র বলি এবং ধর্মে আমরা বিশ্বাস করি সেই লাশটাকে আমাদের মানে উল্টা করে গাছের সঙ্গে বেঁধে রাখে এবং অনেক মানুষকে ধরে নিয়ে আসে মাইক্রোফোনের সামনে তাদেরকে টর্চার করে পাকিস্তানের সেরে যেটা করেছিল তাতে অতএব যে যেভাবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সেটাও কিন্তু এখন বলবো নিয়ন্ত্রণ আছে সম্পূর্ণ যে কন্ট্রোল হয়েছে এ কথা বলবো না এক সময় কিন্তু এই বাংলা ভাই এবং এই যারা মৌলবাদী সংগঠন তারা বলেছিল এটা মিডিয়ার সৃষ্টি কিন্তু এখন তো বাস্তবের সত্যই যে একসঙ্গে পাঁচশো ষাট জায়গায় বোম্বিং হয় এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি তার বোমামে তাকে হত্যা করার চেষ্টা করা হয় এবং সেই জায়গায় বলে যে নেত্রী নাকি মানে তার মানি ব্যাগে তার পার্টসের মধ্যে বোমা নিয়ে গেছিলেন এই এই ধরনের অপবাদ পর্যন্ত তারা সৃষ্টি করে অত এই জায়গা থেকে আমরা বলব তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে আমরা জঙ্গিবাদ মৌলবাদ হতে পারিনি যে আমাদের রাজনৈতিক ব্যাক সৃষ্টি করার মধ্য দিয়ে আসলে যারা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে শূন্য করে দিনে যখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে একটা পরিসংখ্যান আছে যে যে বিভিন্ন হলমার্ক ব্যাংক থেকে শুরু করে আমাদের শেয়ার বাজার কেলেঙ্কারি সহ যে জায়গায় অর্থটা গেছে এক লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি অর্থ সেখানে লোপাট হয়েছে তার মাথাপিছু হিসাব করলে পারে প্রত্যেকের এক এগারো হাজার একশো এগারো টাকা যে জায়গাটা আসছে বঙ্গবন্ধু বলেছিলেন যে বঙ্গবন্ধুকে যে কারণে বিতর্কিত হতে হলো যে সাত কোটি কম্বলের আমার কম্বলটা কৈতফাইলের কাছে তিনি জানতে চেয়েছেন আজকে দিনে এই গোষ্ঠীকে আরও বেশি শক্তিশালী কিনা না আজকে ওই গোষ্ঠী শক্তিশালী কিনা এটা ঠিক বলা যাবে না তবে আপনার ভাগের কম্বল পাননি সেদিন আজকে আপনার ভাগের এক আমার এগারো হাজার আমার ভাগের কম্বল পাইনি ঠিক আছে কিন্তু আমার ভাগের যে খাদ্য তা কিন্তু এখন বিলাসিতার জায়গায় বঙ্গবন্ধু যেই মূল নীতির জায়গা থেকে নিয়ে এসেছিলেন একজন মানুষের খাদ্যবস্ত বাসস্থান চিকিৎসার ক্ষেত্রে আজকে দেখেন খাদ্যটা এমন এক পর্যায়ে গেছে এখন আমরা কিন্তু সব করে চাইনিজ খাই আজকে যখন জননীতি শেখ হাসিনা বাম্পার ফলন তৈরি করলেন কৃষিতে ভর্তুকি দিয়ে ডিজেলের দাম পর পর দুইবার কমিয়ে এখন বছরে চারবার ফসল উৎপাদন হয় যেই ফসল আমি আমার ভাগ্যের সহ সারা বাংলার কৃষকের ভাগ্যে জুটেছে আজকে বস্ত্র দেখেন আপনি আপনি আসলাম যে সময়ে একটি পোশাক পরতে পারেন নাই আজকে আপনি পোশাক নিয়ে ফ্যাশান করছেন আজকে চিকিৎসার জন্য মানুষ বাংলাদেশে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আর মানুষ বাইরে যায় না আর সেই জায়গা থেকেই আমি আপনাকে আবারও পূর্বের কথাই ফিরে যাই যতদিন পর্যন্ত আমরা ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারবো আজকে আপনি হয়তো খেয়াল করবেন দেখেছেন দুই হাজার সালের নির্বাচনের পর বিএনপির লোকরা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা যে শেখ মুজিবের যে অবস্থা হয়েছে তার চেয়ে তো খারাপ অবস্থা হবে শেখ হাসিনার এরাই বলেছেন শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে না একে হত্যা করতে হবে এই হত্যা করতে হবে কোনটাই উনিশশো দুই সালের আমরা দেখেছি একুশে আগস্ট একুশে আগস্ট কী কর কী চেয়েছিল তারা তারা চেয়েছিল উনিশশো সালে যেমন সমুনে বঙ্গবন্ধু বংশধরকে হত্যা করা হয়েছিল সেই দিন একুশে আগস্ট জাতির সমস্ত জাতির সূর্য সন্তান যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন মহান মুক্তিযোদ্ধের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হত্যা করার একটা প্রক্রিয়া চলেছিল সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমরা দেখছি এই একই মানুষ যারা বারবার এই জাতিটিকে পিছের দিকে নিয়ে যাচ্ছে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্নটা দেখেছিলেন এবং সে সময় সাত কোটি মানুষ যে বাঙালি যে বাংলাদেশ ছিল তারা আসলে অসাম্প্রদায়িক ছিল তারা সাম্প্রদায়িক সেই ধরনের প্রভাগানটার ভিতরে তারা গা ভাসায়নি তারা বঙ্গবন্ধুর প্রতি আস্থা রেখে তারা রণাঙ্গনে নেমেছেন বুকে রক্ত দিয়েছেন আজকের দিনে এই সুযোগটা তৈরি হলো কি কারণে এবং তা মোকাবেলায় বঙ্গবন্ধুর আওয়ামী কতটুকু সক্ষম আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ যুগ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করে পরীক্ষিত সৈনিক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর তনায়া জনীতি শেখ হাসিনা এই দেশ এবং জাতিকে সংগঠিত করে একটি জায়গায় নিয়ে যেতে চাই আজকে দেখেন আমরা কার পক্ষে আছি স্বাধীনতার পক্ষে দেখুন বারবার একজন মানুষ বা একদল মানুষ এই স্বাধীনতাকে বিকৃত করার জন্য আজকে পনেরোই আগস্টের মতন দিন জন্ম জন্মদিন পালন করে আজকে স্বাধীনতার ছাব্বিশে মার্চকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে ছাব্বিশে মার্চ যে সৈনিকগুলি যুদ্ধ করেছিলেন এবং কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা হয়েছিল সেই স্বাধীনতার ঘোষণায় কালুরঘাট বেতার কেন্দ্রের কত দূর পর্যন্ত শোনা যায় দশ কিলোর বেশি শোনা যায় না তাহলে যদি সেই দিন জিয়াউর রহমান সমস্ত জাতিকে ঘোষণা দিয়ে যুদ্ধে নামাই তার উত্তরবঙ্গের মানুষ সেদিন রাশেদ মোশারফের নেতৃত্বে খালেদ মোশারফের নেতৃত্বে আমরা দেখেছি নেতৃত্বে সমস্ত বাংলাদেশ পড়েছে যুদ্ধে কই তারা তো ডাক শুনেছিলেন বঙ্গবন্ধুর সাতি মাসির ভাষণের ডাক আপনি দেখলাম যে বঙ্গবন্ধু সবকিছু অর্জনকে আসলে বিশ্ব শিক্ষিত দিচ্ছে এবং বিশ্বের অপর অপর জাতি গোষ্ঠীর মানুষ বঙ্গবন্ধুর অর্জনকে তার রাজনৈতিক জীবনকে শ্রদ্ধা করে স্মরণ করে এবং বাংলাদেশের ক্ষেত্রে তাকে কতটুকু আমরা সার্বজনীন করতে পাচ্ছি যে জায়গায় বিভিন্ন নেতা যেভাবে করে সার্বজনীন জায়গায় গেছেন বঙ্গবন্ধুকে আমরা কতটুকু সেই জায়গায় নিয়ে যেতে পারছি আজকের দিনে দিবসটা পালন হচ্ছে আপনি বিভিন্ন তাৎপর্য কারা কীভাবে করে পালন করছেন আওয়ামী লীগের পালন করার ভিতরে কতটুকু স্বতঃস্ফূর্ততা আছে বা আরও যারা সচেতন মানুষ আছেন তারা কিভাবে করে দেখছেন তাদের প্রকাশটা কেমন দেখছেন আপনি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তবে এটা আমার ব্যক্তিগতভাবেই আপনাকে কথার উত্তরটা দিয়ে আর কি একটা সময় বঙ্গবন্ধুকে যে অন্যায়ভাবে যেটাকে বিতর্কের মধ্যে উনিশশো সালে পর থেকে সৃষ্টি করেছিল কিন্তু আজকে দেখেন কিন্তু সেই বিতর্ক নাই অনেকের মধ্যেই যারা বঙ্গবন্ধুকে হয়তো বা মুক্তিযুদ্ধেই যারা বিরোধিতা করেছিল সেই বিরোধিতার শক্তি বঙ্গবন্ধুকে তারা হয়তোবা পছন্দ করতেন না হয়তোবা কিন্তু আজকে তারা কিন্তু মনে প্রাণে অনেকেই কিন্তু অন্তকে বঙ্গবন্ধুর প্রতি তাদের সেই শ্রদ্ধা তাদের বিশ্বাস তাদের ভালোবাসাটা আছে এবং একটা সময় যে ইতিহাসকে তারা অন্য পথে চালিত করবার চেষ্টা করেছিল এবং প্যারালেলি কাউকে বঙ্গবন্ধুর চাইতে সমান সেই রকম একটা মর্যাদায় নিয়ে আসতে চেয়েছিলো এবং বিকৃতভাবে স্কুল কলেজগুলিতে মানে বাচ্চাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত তারা ইতিহাস বিকৃত করেছে কিন্তু আজকে যখন টেলিভিশনে বলেন রেডিওতে বলেন প্রচার মাধ্যম বলেন সংবাদ সংবাদপত্রের মাধ্যমে বলেন স্কুল কলেজে যখন সঠিক তথ্য তাদেরকে দেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধুর যে অজানাও অনেক মানে চিত্র মানুষের সামনে ভেসে উঠছে যারা এক সময় হয়তো বা এই মধ্যে ছিল তাদের মধ্যেও অনেকেই বঙ্গবন্ধুর প্রতি তাদের বিনম্র শ্রদ্ধাটা জ্ঞাপন করছে এটা কিন্তু এটা এটা কিন্তু বাস্তবতা এবং আমার মনে হয় আগামী দিন যখন যাবেই তখন বঙ্গবন্ধুর কথা আমাদের নতুন প্রজন্ম জানবে বা জানছে তাদের প্রতি তারা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা থাকবেই এবং তিনি জাতির পিতা হিসেবে যে কোন স্বীকৃতি লাভ করেছেন এবং আন্তর্জাতিকভাবে তো স্বীকৃতি পেয়েইছেন বাংলাদেশের সরি বাংলাদেশেও কিন্তু আপমর জনগণ তাকে স্বীকার করবে জাতির পিতা হিসাবে এখনও স্বীকার করছে এবং হয়তোবা কিছু সংখ্যক বিভ্রান্তিকর লোকজনগুলো আছে যারা যে তার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে কর্মটাকে আড়াল করে রাখা হচ্ছিল আজকে সবাই এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে বঙ্গবন্ধু আমাদেরকে জাতি হিসাবে কোন অনন্য মর্যাদায় নিয়ে গেছেন আজকে বিশ্বের যে কোনো রাষ্ট্রের মানুষের কাছে বাংলাদেশের বা বাঙালি জাতির যে গৌরব ইতিহাস আছে বঙ্গবন্ধুকে দিয়ে তার এক ধরনের প্রকাশ ঘটে সেই জায়গা থেকে এবং অনেকে আর একটা অভিযোগও করে যে আজকের দিনে বর্তমান সরকার যে রাজনীতি করছে উন্নয়নের গণতন্ত্রে তারা রাজনীতি করছে বঙ্গবন্ধুর গণতন্ত্র সেখানে অনুপস্থিত এই বিষয়ে সার যদি কিছু বলতেন বঙ্গবন্ধু বলছেন যে বর্তমান আওয়ামী লীগ উন্নয়নের গণতন্ত্রের রাজনীতি করছেন তারা বঙ্গবন্ধুর গণতন্ত্রের সেই ধারা থেকে অনেক বেশি দূরে সরে গিয়েছে না না আপনি এখন ধরে প্রশ্নটা আপনার মনে হবে যে গণতন্ত্র মানেই আমরা কি বুঝতে চাচ্ছি আর কি গণতন্ত্র মানেই তো এদেশের মানুষের অধিকারটাকে আপনি তাদের যদি পাঁচটা শর্ত থাকে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা এটা যদি না দিতে পারেন শুধু ইলেকশনের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকেন তাহলে সেটাই কি প্রকৃত গণতন্ত্র হবে তা এখন মানুষের উন্নয়নটা মানুষকে আপনি উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন এবং দেখেন যে কৃষিক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন এবং সামাজিক ক্ষেত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন সমস্ত জায়গায় যখন উন্নয়ন ছোঁয়া পাচ্ছে এটাও তো এক ধরনের গণতন্ত্র অত বিকৃত তো হয়নি ফর্মটা একটু হয়তো বা চেঞ্জ হয়েছে আপনি কি মনে করবেন যে কোটি কোটি গাছ কেটে আপনি গণতন্ত্রকে সেটা আপনি চাঙ্গা করতে যাচ্ছেন আপনি পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করবে থাকেন ঘুমন্ত মানুষের প্রতি আপনার পেট্রোল ধরে আগুন দিয়ে পোড়াবেন এবং ঢাকা ইউনিভার্সিটির রক্তের রঞ্জিত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রক্ত রঞ্জিত হয়ে যাবে এটাই কি আপনি মনে করছেন যে গণতন্ত্র অতএব যে গণতন্ত্র জঙ্গিবাদ মৌলবাদ মুক্তিযুদ্ধের বিরোধীদের চায় আমরা সে গণতন্ত্র বিশ্বাস করে নেই আমরা জননেত্রী শেখ হাসিনা যে গণতন্ত্র বিশ্বাস করেন এবং সেটাই বাংলাদেশের জন্য প্রয়োজন এবং তিনি সঠিক কাজটি করছেন যে বিষয়টা সর্ব স্পষ্ট করে বলছেন যে আসলে যে ধরনের গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে মানুষের অধিকারটা ক্ষুণ্ণ হবে তার ভাতের অধিকার তার অর্থনৈতিক অধিকার তার নিরাপত্তা ক্ষুণ্ণ হবে সেই ধরনের গণতন্ত্রের ভিতরে আসলে বঙ্গবন্ধুর যে গণতন্ত্র তার কোনো ছোঁয়া নাই এবং সেই ধারাবাহিকতায় তারা কাজ করছে তার সরকার এবং বর্তমান সরকার আসলে কাজ করছে এবং একইভাবে আমরা দেখি যে বঙ্গবন্ধুর পুরা রাজনৈতিক জীবনটা আপাতমস্তক রাজনৈতিক মানুষ ছিলেন তার পুরো রাজনৈতিক জীবন জনগণের সেবার ভিতরেই গিয়েছে তিনি কোনো জায়গায় গেলে কারো ছেঁড়া বস্ত্র থাকলে পারে নিজের বস্ত্রটা খুলে চাদর পরে চলে আসতেন এই ধরনের রেকর্ড তার স্কুল জীবন থেকেই আছে তার কলেজ জীবন থেকে যে বিভিন্ন পড়োতে পড়োতে আন্দোলন করেছেন এবং তার একটু শারীরিক অসুস্থতার ভিতরে ছিলেন তার চোখের একজন অসুস্থতার ভিতরে তার এডুকেশন গ্যাপের ভিতরে ছিলেন কিন্তু তিনি কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি আজকের দিনে রাজনৈতিক নেতারা কতটুকু জনগণের সাথে সম্পৃক্ত হতে পারছেন আপাদ বঙ্গবন্ধু মানে মুজিব মুজিব মানে মুজিব একটা আরবি শব্দ মানে হচ্ছে সারা দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরিব মানুষ থেকে শুরু করে সকল মানুষের ক্ষেত্রেই সারা দিতেন উনি যখন বাড়িতে ফিরছেন তার শিশুকালের কথা সেই সময় তার মা দেখছেন তার ছেলের মলিন চেহারা জিজ্ঞাসা করছে বাবা তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন বলছে মা তুমি যদি অভয় দান করো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো মা বলছে বলো বাবা ওই মা তুমি যে ছাতাটা আমাকে দিয়েছিলে সেই ছাতাটা আমি আমার এক গরিব বন্ধুকে দিয়ে দিয়েছি মা তাকে বুকে জড়িয়ে নিয়েছেন এবং বলছে বাবা ছাতা তোমার জন্য অনেক আছে তুমি একদিন এই জাতির নেতৃত্ব দিবে তো আসলে বঙ্গবন্ধু মানে তার জীবন সে জীবনের যে ত্যাগ যে মহিমা সেটা বলার অবকাশ নাই আমরা সে আদর্শকে বুকে লালন পালন করে কতখানি প্রতিষ্ঠিত হতে পেরেছি সেটা একটা প্রশ্নের জায়গা আসলে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নের জায়গা থেকেই জাতির জনকের তনায়া আজকে কাজ শুরু করেছেন এবং বঙ্গবন্ধু উনিশশো সালে যে বাক্সাল গঠন করেছিলেন বাক্সাল কর্মসূচি যে গঠন যে কর্মসূচিগুলি ছিলেন আজকে তিনি জননেত্রী শেখ হাসিনা তিনি পিতার পদঙ্ক অনুসরণ করেই দেশ এবং জাতিকে আগিয়ে নিচ্ছে। অনেকে অনেক ধরনের কথা বলে বা বলতে পারে যেমন আজকে দেখেন নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে বাক্সাল কর্মসূচির নির্বাচন এখানে খাদ্যের যেই আমাদের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার ক্ষেত্রে খাদ্যকে গোডাউনজাত করে বিদেশি আমদানিকে দূরে রেখে নিজের দেশের মাটিতে খাদ্যশস্য উৎপাদিত করে দেশের মানুষের খাদ্যের সংস্থান করার যে প্রক্রিয়া সেটি বঙ্গবন্ধুর প্রক্রিয়া দেশের শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি করে শ্রমিকদেরকে কাজে লাগানোর জন্য যে প্রক্রিয়া সেটি হচ্ছে বঙ্গবন্ধুর প্রক্রিয়া আজকে শিক্ষাক্ষেত্রে যেই সাবসিডি দেওয়া শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে উচ্চ শিক্ষা শিক্ষিত করে জাতিকে একটি জায়গায় নিয়ে যাওয়ার যে কর্মসূচি সেটিও বঙ্গবন্ধুর কর্মসূচি সেই কর্মসূচিগুলিকেই জননেটি শেখ হাসিনা একটি একটি ধারায় নিয়ে এসে আজকে দেশে প্রতিফলিত করেছে দেশের উন্নয়ন সেই উন্নয়নের দ্বারাই আজকে আমি আপনাকে বলতে চাই আজকে বাংলাদেশে যারা বঙ্গবন্ধুর কথা বলে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে আজকে সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ আজকে ষোলো কোটি মানুষ নিরাপদ আজকে বঙ্গবন্ধুর আদর্শকে যারা বৃদ্ধাঙ্গলি দেখান এবং বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যেগুলি মানুষ সেগুলি মানুষ আজকে এই দেশকে একটি ব্যর্থ পরিণত করবার জন্য বঙ্গবন্ধুকে একটি অকার্যকর ব্যক্তি হিসাবে পরিণত করার জন্যই এবং আমাদের শিক্ষা বিপক্ষের শক্তি এই বিষয়গুলো যেখানে সমস্যা বিরাজমান সেই জায়গায় আমাদের যে প্রজন্মের যে শিক্ষায় আসলে শিক্ষিত হয়ে আসবে সেই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো দাবি আপনার থাকবে কিনা আপনি যদি আমাকে বলেন যে সবসময় কিন্তু যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা হওয়া দরকার যে মানদাতা আমলের শিক্ষা ব্যবস্থা কিন্তু কোনো জায়গায় পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু একভাবে চলে না আপনি যারা ব্রিটিশরা আমাদের দেশে মানে দীর্ঘদিন শাসন করেছিল শিক্ষা ব্যবস্থাও তারা করেছিল একটা সময় দেশের যখন এদেশের মানুষের যাদের আর্থিক সচ্ছলতা ছিল এবং যাদের মধ্যে শিক্ষার আলো ছিল তারা সমাজকে এগিয়ে নেওয়া নেওয়ার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে এখন কিন্তু বাংলাদেশে জৈব প্রযুক্তি বলেন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলেন এই ধরনের উন্নয়নের জন্য কিন্তু একবারে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনত্ব শেখ হাসিনা বারোটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তৈরি করেছেন এবং রাজশাহীতে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন চিড়াগাঁও একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন অতএব শিক্ষার অগ্রগতি হচ্ছে এবং যে শিক্ষা গণমানুষের জন্য যে শিক্ষা মানুষকে অন্য বস্ত্রের সংস্থান দেবে সেই শিক্ষাটা কিন্তু এখন পরিবর্তন নতুনভাবে আবার আসছে এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তির ব্যাপারটা মানে আমরা আপাতত বুঝতে পারছি না যে তথ্য প্রযুক্তিটার ব্যাপারটা যেভাবে এগিয়ে যাচ্ছে একটা গ্রামে কিন্তু আমি যে গ্রামে বসবাস করতাম বা এখনও করি সেই গ্রামে কখনো ইন্টারনেট ফ্যাসিলিটিস যাবে এটা কখনো বুঝতে পারিনি আজকে একটা একজন কৃষক যে তা সে বুঝতে পারবে যে কোন সময় ইনসেকটিসাইডটা দিতে হবে এবং কোন সময় এই জায়গায় ঝড় বৃষ্টিটা হতে পারে এবং এটা হওয়ার পরে আমাদের কি কি কাজটা করার দরকার এটা কিন্তু সেই জায়গায় বসেই কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি জানতে পাচ্ছেন। এটাও কিন্তু এক ধরনের শিক্ষা এবং এটা মডিফাইড শিক্ষা ব্যবস্থা অথবা আমি মনে করি যে মানে যুগের সঙ্গে তাল মিলে যতটুকু প্রয়োজন জননেত্রী শেখ হাসিনা তার যে সন্তান আইসিটি সেক্টরে তিনি পাঁচটা দেশের মানে উপদেষ্টা হিসেবে কাজ করেন সজীব অজের জয় এবং বাংলাদেশে তার নেতৃত্বে আজকে আজকে দেখেন যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে রাজশাহীতে যেটা সেন্টারটা তৈরি হবে এবং বিশ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং বাংলাদেশের এই তথ্য প্রযুক্তি দিয়ে তারা বাসায় বসে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে অতএব এ ধরনের শিক্ষা যে সময় উপযোগী বা যোগ্য উপযোগী সেটা কিন্তু বাংলাদেশ সরকার করছে এবং আগামীতেও করবে বলে আমি বিশ্বাস করি এবং এর পাশাপাশি আরেকটা বিষয় দেখলাম যে বঙ্গবন্ধুর এই তিনি সব অঞ্চলে সুষম উন্নয়নের কথা চিন্তা করতেন ভোলা অঞ্চলে যখন চরাঞ্চলে মানুষরা তাদের গরুর এই গরু থেকে যে দুধটা আহরণ করে সেটা বিতরণ করতে পারছে না সেই জায়গায় তিনি মিল্ক ভিটার মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বিভিন্ন অঞ্চলে যেন সুষমভাবে বেড়ে উঠে সমানভাবে বেড়ে ওঠে সমানভাবে একসাথে পথ চলতে পারে এই ধরনের তার রাজনৈতিক জীবনে তার রাজনৈতিক কর্মের ভিতরে সেই প্রতিফলন ছিল আজকে দিনে আঞ্চলিক উন্নয়ন কতটুকু দেখতে পান সেই জায়গায় সুষম উন্নয়ন হচ্ছে কি না বঙ্গবন্ধু শুধু মিল্ক ভিটা না বঙ্গবন্ধু যখন উপলব্ধি করলেন যে আমরা এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা ধর্মবিরু মানুষ উনি প্রথমে ইসলামী ফাউন্ডেশন তৈরি করলেন উনি টঙ্গির বিশাল একটি মাঠ বিষয় ইজতেমার জন্য উনি দিয়ে দিলেন উনি যেমন আমার বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ফসল উৎপাদিত হয় যেমন দিনাজপুর অঞ্চলে আপনি দেখবেন একের অধিক ফসল উৎপাদিত হয় আপনি চাপাই নগঞ্জে যে আম সুস্বাদু আম বাংলাদেশে অনেক জায়গায় উৎপাদন হয় না তিনি কি করলেন চাপাই নগঞ্জ থেকে শুরু করে দিনাজপুর বরিশাল ওই অঞ্চলগুলিকে শস্য ভাণ্ডার হিসেবে উপস্থাপন করলেন এবং ওই জায়গাগুলিতে একটি সুন্দর ফসল উৎপাদনের মাধ্যমে যে সকল চর এলাকা এবং মঙ্গা মঙ্গা জাতীয় যেসব এলাকাগুলি ছিলেন সেই এলাকাগুলিকে তিনি একটি উন্নয়নের জায়গায় নিয়ে আসলেন যেমন আপনি দেখেছেন বরেন্দ্র প্রকল্প বরেন্দ্র প্রকল্প কিন্তু উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সেটি সৃষ্টি হয়েছিলেন যেমন বঙ্গবন্ধু সেতু বঙ্গবন্ধু সাথে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার একটি যোগাযোগ নিশ্চিত করার জন্য অল্প সময় করার জন্য উনি একটি চিন্তা করেছিলেন এবং তার প্রতিফলনের জন্য সেই সময় ফিজিবিলিটি সেই সময় কিন্তু নির্ধারণ করা হয়েছিলেন এই কারণেই বঙ্গবন্ধুর সময় আমার বাংলাদেশের সর্বক্ষেত্রে যা যা সম্ভব যে যে অঞ্চলের অঞ্চলভিত্তিকভাবে উৎপাদন করা সেইগুলি করে উনি করেছিলেন এবং সমবণ্টনের মাধ্যমে তা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি ব্যবস্থা ছিলেন তিনি যখন দেখলেন উনিশশো সালে দশে জানুয়ারি দেশে এসে তার স্কুল নাই তার অ্যাডভোকেট নাই তার বিচারক নাই তার ব্রিজ নাই তার কালভার্ট নাই তার রাস্তা নাই তিনি একের পর একটি 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 করে ডেভেলপ করে তিনি এই এই জাতিটিকে একটি স্বনির্ভরশীল জাতি হিসাবে পৃথিবীর বুকে উপস্থাপন করেছিলেন যে কথাটা বললাম আসলে বঙ্গবন্ধু আধুনিক চিন্তার মানুষ ছিল বাংলাদেশকে ঢেলে সাজার জন্য যে ধরনের যে জায়গায় হাত দেওয়া দরকার ছিল তিনি সেই জায়গায় হাত দিয়েছেন এবং তার সবাই থেকে একটা সময় যে বিরাজমান সেটা হলো দুর্নীতিবাজ মহল তিনি সে সময় বলেছেন যে আমার কৃষক ভাইরা দুর্নীতি করে না দুর্নীতি করে শিক্ষিত শ্রেণীর মানুষ আজকে সেই দুর্নীতিবাজদের করাল আঘাতে আমরা জর্জরিত হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় অর্থনৈতিক যে ব্যাঙ্কগুলোতে যে ধরনের করে অর্থ লোপাটেরগুলো ঘটনা ঘটছে জনগণের করের টাকাতে সেই অর্থ পূরণ করা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যেন স্থিরতা বজায় থাকে সেই জায়গা থেকে দুর্নীতিবাজের বিরুদ্ধে কি ধরনের সামাজিক আন্দোলন করে তোলা সম্ভব এবং সরকারের এই জায়গায় কঠোর মানে কঠোর কী ধরনের আপনারা সাপোর্ট বা কী ধরনের তার প্রক্রিয়ার ভিতরে যাওয়ার আপনারা প্রত্যাশা রাখেন না আপনাকে একটা জিনিস বলি আর কি দুর্নীতির কথায় বলি আর সন্ত্রাসের কথায় বলি আর কি তা যখন আগের এক ধরনের সরকার ছিল তারা দুর্নীতি থেকে এবং সন্ত্রাসকে রাষ্ট্রীয়ভাবে তারা মর্যাদা দিত এবং তাদের মানে নেতৃত্বেই কিন্তু দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন বাংলাদেশ আপনি কি একটি আমলে ছোট চুরি হয় না বড় চুরিগুলো হচ্ছে না আপনার ছোট চুরি হচ্ছে না বিশ হাজার কোটি টাকা আপনার যে কারণে যে মানে বৈদ্যুতিক ব্যাপারে যেটা ছিল সেটা লোপাট হয়নি বাংলাদেশে কত হাজার কোটি টাকা আপনার বাইরে গিয়েছে তখন কেউ হয়নি এটা কাদের দ্বারা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে রাষ্ট্রপৃষ্ঠপোষকতা করেছে এবং সন্ত্রাস যেটা হয়েছে মানুষকে যখন হত্যা করা হয়েছে যখন ধরেন যে আপনার কিবরিয়ার সাহেবকে হত্যা করা হয়েছে আপনার মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয়েছে মানিক শাহকে হত্যা করা হয়েছে নাটোরের আমার মজল জননেতা তাকে হত্যা করেছে এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে আর আজকে আপনি একটা জায়গায় উদাহরণ দেবেন জননীতি শেখ হাসিনা তিনি সমর্থন করেছেন এই দুর্নীতি অথবা তিনি সমর্থন করেছেন এই ধরনের সন্ত্রাস যার ফলে আপনাকে বলে যার ফলে আপনাকে বলি বাংলাদেশে বাংলাদেশে আজকে যে এই দেশে ষোলো কোটি মানুষ যেখানে স্মল পিচ অফ ল্যান্ড সেখানে সেই জায়গায় সবাইকে যে পরিমাণে উন্নয়নের দরকার এবং যেখানে সারা পৃথিবীতে যখন আমি কি বলবো ওটাকে অর্থনৈতিক অবস্থা যেখানে অসচ্ছল ছিল বাংলাদেশে কিন্তু তখনও টাচ করতে পারেনি এটা শেখ হাসিনার একটা দিক ছিল এবং কোনো জায়গায় বলতে পারবেন শেখ হাসিনা সেই সন্ত্রাস জড়িত তিনি রাষ্ট্রভাবে স্বীকার করেছেন যেখানে দুর্নীতি সেটাকে শেখ সেটাকে মূলোৎপাটন করবার চেষ্টা করেছেন কিন্তু একবারে তো যায় না আমাদের আমেরিকা আগে বলতো বটমলেস বাস্কেট এবং পরপর পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়নগ্রস্ত বা বাংলাদেশ আজকে কি সেই অবস্থা আমাদের আছে অতএব আমরা এখানে কম বেশি কিছুটা মানে আমাদের দুর্নীতি হচ্ছে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড কিছু করা হচ্ছে কিন্তু ঢালাওভাবে আপনি কি বলতে পারবেন এবং রাষ্ট্রীয়ভাবে কোনোভাবে পৃষ্ঠপোষকতা করা হয় না আজকে যে লোকটি দুর্নীতি করছে তার দুর্নীতি ধরা হচ্ছে বোধহয় বিধায় আজকে মিডিয়া থেকে সব জায়গায় প্রকাশ পাচ্ছে যদি বিরোধী মতো লোকেরাও বলছে যে আসলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার পেছনে বঙ্গবন্ধু যে শক্তির উপর ভরসা রেখেছিলেন গণমানুষের শক্তি এই গণমানুষের তার ঐকান্তিক চেষ্টায় এগিয়ে যাচ্ছে এই জায়গায় সরকারের তারা খুব বেশি ক্রেডিট দিতে চান এবং এই জায়গায় একটা অভিযোগও আসে যে যারা আজকে রাজনৈতিক বিদ্রা আছেন তারা অনেক বেশি ক্ষমতাবান হিসাবে নিজেকে জাহির করেন তাদের দায়িত্বহীনতার তারা পরিচয় বিভিন্ন পরতে পরতে বিভিন্ন কার্যক্রমে পান এই অভিযোগটা কতটুকু সত্য আপনাকে আমি একটু মানে আসল আপনার সাহেব মানে এটা বাংলাদেশের এটা আমাদের বৈশিষ্ট্য আর কি আপনি নিরপেক্ষভাবে দেখেন আপনি পদ্মা সেতুর কথাটা বলেন তো মানে পদ্মা যেটা হলো যে আমাদের দেশে একটা শ্রেণীর লোক ছিল এটার বিরুদ্ধে তারা সচ্চাচ্ছিল এবং আন্তর্জাতিকভাবে আমরা যেতো কোনো অর্থ না পাই এবং বাংলাদেশে যেতে এগিয়ে নিয়ে যায় তার ব্যবস্থা হয়েছিল জননেত্রী শেখ হাসিনা কী করেছেন কিন্তু সেই পদ্মা সেতু আজকে কিছুদিন পরে আমি আপনি সেই পদ্মা সেতুতে ব্যবহার করতে পারবো আপনি যে পাঁচ হাজার মেগাওয়াট যে বিদ্যুৎ ছিল আর কি এখন সেটা ষোলো হাজার মেগাওয়াটে বিদ্যুৎ গিয়েছে তা আপনি কি বল মনে করবেন না যেটা এটা উন্নতি এটা তো ঈর্ষা করবে আর কি এই উন্নয়নে আপনি ঢাকা সিটিতে আজকে মেট্রো রেল চলবে যে ফ্লাইওভারটা হয়েছে এটাকে আপনি বলবেন না যে উন্নয়ন আপনি পোর্টের কথা বলেন চিটাগাং পোর্টের কথা বলেন মোংলা পোর্টের কথা বলেন যেখানে বৈদেশিক মুদ্রা আসবে যেখানে জাহাজগুলো আসবে এবং যে উন্নয়ন হচ্ছে আপনি ঈশ্বরদ্বীপ রূপপুরের কথা বলেন যে রাশিয়ার সহায়তায় যে আমাদের মানে বৈদ্যুতিক প্লান্টটা যে আণবিক শক্তিতে যেটাকে এটা কি উন্নয়ন নয় অতএব এটা এক ধরনের মানে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা ঈশ্বান্বিতভাবে এই কথাগুলো বলবে আগামী দিনের যারা বাংলাদেশ আসলে কেমন হবে আসুন কিন্তু আগামী দিনের বাংলাদেশ হবে পৃথিবীর একটি উন্নয়নশীল দেশ যেখানে মানুষের প্রবৃদ্ধির হার হবে পৃথিবীর অন্য অন্য উন্নতশীল দেশের চেয়ে অনেক বেশি জনতি শেখ হাসিনার মিশন ভীষণ যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই বাংলার মাটিতে যদি তার মিশন এবং ভীষণ বাস্তবায়িত হয় তাহলে এই বাংলার যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা সেই সোনার বাংলায় পরিণত হবে এটাই আমার আশা যে আশা আশাটা ব্যক্ত করেন এবং একই সাথে সারা একটা কথা বলছেন একসময় আমরা স্বাধীনতা যখন প্রাপ্ত হলাম সে সময় আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বটা হলো আজকে সাতচল্লিশ বছর আর কিছুদিন পর পঞ্চাশ বছর পূর্তি করবে বাংলাদেশ সেই জায়গায় বাংলাদেশ তার অবস্থান দেখিয়েছে যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি না এই বাংলাদেশের রক্তদান বলিদান কোনো কিছু বৃথা হয়নি বিশ্ববাসীর কাছে তা স্বীকৃত আমরা ভীষণ একুশ দেখছি ভীষণ একচল্লিশ দেখছি এমনকি একশো বছর পর বাংলাদেশ কোন জায়গায় যায় বিশ্বের নেতৃত্ব দেবে এই ধরনের প্রত্যাশা থেকে অনেক জ্ঞানী মানুষ গুণী মানুষ বা আশাবাদী মানুষ ভীষণ দু হাজার একাত্তরের এক ধরনের রূপরেখা বা এক ধরনের চিন্তাধারা করছেন যে চিন্তাগুলো আছে তা আসলে বাস্তবায়নের পথে বড় বাধা কুমলন বা কোন বাধাগুলো এই অর্জনকে বিঘ্নিত করতে পারে না আমাদের যেটা হলো যে মৌলবাদী সংগঠন মানে ধর্ম নিয়ে যারা আমরা রাজনীতি করি মানে ধর্মের প্রতি আমাদের মানুষের শ্রদ্ধাবোধ আছে কিন্তু ধর্ম দিয়ে যারা রাজনীতি করে তারা কিন্তু আমাদেরকে পিছনে দিকে বাংলাদেশটাকে এবং তারা বাংলাদেশটাকে রাষ্ট্রটাকে স্বীকার করেনি স্বাধীনতার সময় তো এই ধর্মবাদী রাজনীতি গুলো তারা সফল আজকের দিনে সফল হচ্ছে কি কারণে না আজকের দিন সফলের কথা তো বলবো না আপনার আপনার যদি মনে করি আর কি যে সৃষ্টি করতে পারেন না না তারা বাধা সৃষ্টি করছে ধরেন যে একটি জায়গায় মানে এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা লোক যদি একটা ককটেল মেরে দেওয়া আর কি একটা লোকে তো আপনার বিঘ্নিত করবার জন্য সেখানে অন্ত দায়ী কিন্তু মানে অন্তপক্ষে সেটাকে জাতীয় পর্যায়ে হোক আন্তর্জাতিক পর্যায়ে হোক সেটাকে মানে মিনিমাইজ করবার মিনিমাইজ সুজনাকে সময় মূলোৎপাটন করার চেষ্টা চলছে আমি মনে করি এই অপরাজিত পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের সময় যারা মৌলবাদী সংগঠন তারা দেশকার যারা আত্মার সঙ্গে মানে ভালোবাসে না

প্রজন্মটা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রজন্মের জন্য কী ধরনের বাংলাদেশ রেখে যেতে চান সে বিষয়গুলো নিয়ে কথা বলুন আমরা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তাদের জন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বাংলাদেশকে সেই সক্ষম জায়গায় নিয়ে গেছে যে আজকে বঙ্গবন্ধু নাই বঙ্গবন্ধুকে ব্যর্থ করা হয়েছিল বাংলাদেশকে ব্যর্থ করার এক ধরনের প্রক্রিয়াও ছিল সেই জায়গায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমরা অনেক বেশি এগিয়ে যাবো এবং যে ধরনের দেশপ্রেম বা দেশবোধ একটা বোধ জাগ্রত হয়েছে একটি এক বঙ্গবন্ধুকে দিয়ে মানুষ আজকে বুঝছে যে বঙ্গবন্ধু পুরো রাজনৈতিক জীবন আসলে মানুষের জন্য বিসর্জন দিয়েছে এবং এই পুরা বাংলা বাঙালি জাতির জন্য সেই জায়গা থেকে আমরা যখন দেশপ্রেমে শক্তিতে ঐক্যবদ্ধ হো বাংলাদেশকে গিনে যাওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে যখন কাজটা করবো বাংলাদেশ এগিয়ে যাবে এই প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি